কোচবিহার জেলায় দিনহাটায় বড় সড়ো যোগদান বিজেপিতে। পঞ্চায়েত বোর্ড গঠনের আগেই তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী বড় সাত দল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস দাস যোগদান করলেন বিজেপিতে। অপরদিকে দিনহাটায় এক নম্বর ব্লকের গীতাল দহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলী প্রধান আবু আল আজাদও এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে যোগ দিলেন গেরুয়া শিবিরে। পঞ্চায়েত ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন অনিমেষ বর্মণ, তিনিও পুনরায় আবার বিজেপিতে যোগ দিলেন এদিন। এদিনের এই যোগদানকারীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় উপস্থিত ছিলেন, বিজেপি নেতা জয়দীপ ঘোষ সহ অন্যান্যরা। এদিনের এই যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে দিনহাটার রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকটাই পরিবর্তন আসলো বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোষের সাথে দূরত্ব বাড়ে তৃণমূল নেতা তাপস দাসের। তার বাড়িতে পুলিশি আক্রমণের পাশাপাশি তাপস দাসকে গ্রেপ্তার করে পুলিশ। বিজেপিতে যোগদান করলেন তিনি এবং ক্ষোভ উগরে দিলেন উদয়ন গুহর বিরুদ্ধে। বিজেপিতে যোগদান করে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ এবং সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার ওপর এদিন ক্ষোভ উগরে দেন আবু আল আজাদ। এদিনের এই যোগদান প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং মানুষের গণতন্ত্রকে হরণ করেছে। তৃণমূল কংগ্রেস এখনও কিছু গণতন্ত্রপ্রিয় মানুষ রয়েছেন, তারা যন্ত্রণায় ছটফট করছে তৃণমূল থেকে। ভারতীয় জনতা পার্টি এমন একটি পার্টি যে দল মানুষকে সম্মান দিতে জানে এবং মানুষের গণতান্ত্রিক অধিকারের লড়াইটা সবসময় করে থাকে এই দল। এই কারণে তৃণমূল থেকে এই সমস্ত নেতৃত্বরা যোগদান করলেন বিজেপিতে। এই বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি অমৃতার সাথে। অমৃতা, পঞ্চায়েতের বোর্ড গঠন হবে আর কয়েকদিন পরেই, তার আগেই এই তৃণমূলে ভাঙন, গোটা বিষয়টি কী বলবে গোটা বিষয়টি নিয়ে? This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে দুজন তৃণমূল নেতা আজকে বিজেপিতে যোগদান করলো, তারা কিন্তু তৃণমূলের ডাকসাইটে নেতা ছিল এবং উদয়ন গুহর খুবই কাছের ছিল। এর আগেও আমরা বারবার তাদের খবর তুলে ধরেছি। তাপস দাস, উদয়ন গুহর ডান হাত বলা হয় যাকে, দিনহাটা দুই নং ব্লকে তার প্রভাব কিন্তু খুব বেশি এবং বড় সাত দলের গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তিনি ছিলেন। কিন্তু পঞ্চায়েত ভোটের আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে তৃণমূলের টিকিটে সে জয়ী হয়েছিল এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু জয়লাভ করেছে। তারপরেই ধীরে ধীরে কিন্তু কোনো এক বিশেষ কারণে উদয়ন গুহ থেকে তার দূরত্ব বাড়ে এবং আমরা এই খবর তুলে ধরেছিলাম যেদিন তাকে পুলিশ গ্রেপ্তার করলো সেই দিন কিন্তু তার বাড়ি পুলিশের দ্বারা অভিযান চালানো হয় এবং তার স্ত্রী এবং পরিবারের ওপর আক্রমণ করা হয় বলেও কিন্তু একটা অভিযোগ উঠেছে। পাশাপাশি আবু আল আজাদের খবর যেটা বরাবরই আমরা আমাদের কাছে উঠে এসেছে, আমরা দেখেছি যে বিক্ষুব্ধ তৃণমূল কর্মী ছিলেন, তাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে ছিল। বড় তিনি সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়কের বিরুদ্ধে ছিলেন এবং এই তিনিও কিন্তু ইতিমধ্যে 67 দিনের জেল খেটে বাইরে বেরিয়েছেন। পঞ্চায়েত ভোটে কিন্তু তিনি বাইরে জেলের ভেতরেই ছিলেন। আজ কিন্তু তারা বিজেপিতে যোগদান করলো নিশীথ প্রামাণিকের হাত ধরে। তবে দেখো, এখানে আর কয়েকদিনের মধ্যেই বোর্ড গঠন, যেখানে তাপস দাস তৃণমূলের টিকিটে জয়লাভ করেছেন, তিনিও কিন্তু আজকে বিজেপিতে যোগদান করলেন। তার মানে বিজেপির ক্যান্ডিডেট তিনি এখন হলেন, বিজেপির জয়ী প্রার্থী হিসেবেই কিন্তু তাকে এখন চিহ্নিত করা হবে। সেই ক্ষেত্রে বোর্ড গঠনের দিকে তৃণমূল কি করে, বিজেপি কি করে, সেটা কিন্তু এখন দেখার আছে। এবং পাশাপাশি আমরা জানি যে দিনহাটা এক নং ব্লকের গীতালহ এক নং গ্রাম পঞ্চায়েতে আবু আল আজাদও কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর হিসেবেই তাকে ধরা হয় এবং সেক্ষেত্রেও কিন্তু বোর্ড গঠনের ক্ষেত্রে অনেকটাই প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। অমৃতা, গোটা বিষয় নিয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কি, তারা কি জানাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু তৃণমূলের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যোগাযোগ করার চেষ্টা চলছে। ধন্যবাদ অমৃতা। পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোষের সাথে দূরত্ব বাড়ায় তৃণমূল নেতা তাপস দাসের। তার বাড়িতে পুলিশি আক্রমণের পাশাপাশি তাপস দাসকে গ্রেপ্তার করে পুলিশ। জেল থেকে মুক্ত হয়ে বিজেপিতে যোগদান করেন তিনি এবং ক্ষোভ উগরে দেন উদয়ন গুহর বিরুদ্ধে। বিজেপিতে যোগদান করে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ এবং সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার উপরও এদিন ক্ষোভ উগরে দেন আবু আল আজাদ। তৃণমূল কংগ্রেসকে তৈরি করার জন্য আমরা প্রচণ্ড চেষ্টা করে আজকে দলটাকে নিয়ে এসেছি 2011 সালে।
তারপরের থেকেই 2016 পরের থেকেই তৃণমূল কংগ্রেসের একটা খুব খারাপ দিশা দেখা যাচ্ছে। সরকার হয়তো ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আছে, কিন্তু বিনাটার মানুষ যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস তাদের পরিস্থিতি খুবই খারাপ চলছে। আমিও আজকে প্রকৃত তৃণমূল কংগ্রেস আজকে সেই দলটা ত্যাগ করে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম। বিষয়টা হচ্ছে গতকালকে আমি সকালবেলা পর্যন্ত জানতাম না যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিই। আমি অনেক ভাবছি গত 14 তারিখ জেলছেন বাংলা, পশ্চিমবাংলার মানুষ যে উদ্দেশ্যে পরিবর্তন নিয়ে আসছিল সেই পরিবর্তন কি হয়েছে গোটা পশ্চিমবাংলা পশ্চিমবাংলার মানুষ জানে। একটা কথা মনে রাখবে যে মানুষের প্রতি মানুষের আস্থা থাকলে পরে, কোনো রাজনৈতিক দলের আস্থা থাকলে পরে রিগিং করতে হয় না, ছাপ্পা ফুট মারছে। আমরা লজ্জা পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবাংলা থেকে একজন নাগরিক, সাধারণ নাগরিক হিসাবে, যে আমাদের রাজ্যের বহু বিডিও বহু ইডিও প্রশাসনিক কর্মকর্তারা তারাও এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। পুলিশের কথা ছাড়ি, পুলিশ তো আছে। এখন ঘটনাটা হচ্ছে যে আমরা ভারতীয় জনতা পার্টির দায়িত্ব নিয়ে আমরা এখন কাজ করব, যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব একদম মানসিক দিক থেকে শক্তিশালী হয়ে আমরা কাজ করব। পশ্চিমবাংলায় এর পরিবর্তন চায়, আবার নতুন করে মানুষ পরিবর্তন চায়। এদিনের এই যোগদান প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল এবং মানুষের গণতন্ত্রকে হরণ করেছে। তৃণমূল কংগ্রেসে এখনও কিছু গণতন্ত্রপ্রিয় মানুষ রয়েছেন, তারা যন্ত্রণায় ছটফট করছেন তৃণমূলের থেকে। ভারতীয় জনতা পার্টি এমন একটি পার্টি যে দল মানুষকে সম্মান দিতে জানে এবং মানুষের গণতান্ত্রিক অধিকারের লড়াইটা সবসময় করে থাকে। এই দল এই কারণেই তৃণমূল ছেড়ে এই সমস্ত নেতৃত্বরা যোগদান করলেন বিজেপিতে। তৃণমূল কংগ্রেস থেকে যারা বারবার অসম্মানিত হয়েছেন, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, যারা রাষ্ট্রকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন, তাদের জন্য সদা সর্বদা ভারতীয় জনতা পার্টির দরজা খোলা রয়েছে। প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কি জানাচ্ছেন শুনুন। প্রথমে বলবো যে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস তারা কিভাবে গত পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছে এবং কিভাবে নির্বাচনের নামে প্রহসন করেছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা গণতন্ত্র প্রেমী মানুষ রয়েছে তৃণমূল কংগ্রেসে বহু ভালো মানুষ এখন পর্যন্ত রয়েছে, আজকে তারা কিন্তু যন্ত্রণায় ছটফট করছে। এবং আমরা বলছি যে ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যে মানুষকে সম্মান দিতে জানে এবং মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াইটা আমরা সবসময় করি, এবং সেই কারণে আজকে আমাদের যে বড়সাগদল অঞ্চলের প্রধান তিনি তাপস বাবু, তিনি আজকে যোগদান করলেন এবং সেই